আমি আমার ঘরত মোটামুটি ধরক 10-15 হাজারমান বানাইছে, বানাইতে এবার কিন্তু চাকরির বাজারটা অল্প ভাল, অন্যান্য বছর এবার অল্প ভাল, দামটা অল্প বেশি, দামটা অল্প বেশি নাকি, যোৱা বছর 300-350 হাজার গেছিল, এবার 500 আহি পাইছে, সেই হিসেবে আমার অল্প ভাল হয়েছে। আমার আপনার এইখানি এরিয়াত কিমান পরিয়ালে এইবিলাক কামত ব্যস্ত হয়ে আছে? আমার এই পালপাড়া গাঁৱত মোটামুটি ধরক 120 ঘর মানুষে এই চাকি বনায়, চাকি বনায় জীবিকা নির্বাহ করে আছে। চাকি সমূহ কত লয় যায়? চাকি সমূহ এনে গুহাটিত সেল করে, গুহাটিত বিক্রি করে, গুহাটিত বিক্রি করা, গুহাটির পর বাহিরত যায় ডিমাপুর, এনেকে বাহির যায়। সরকারের ফল কিবা সাহায্য আমাদের? নাই নাই, আমার সরকারের ফলের পর কোনো এই মাটির বাসনত কোনো সাহায্য দিয়া রয়ে আজি আজিক লগি মেশিন বা যিকোনো চাকি বানোৱা মেশিন নাই বা মাটি মারা মেশিন এনেকে কোনো কোনো সাহায্য দিয়া নাই আজি আজিলৈকে। কি ক'ব চৰকাৰক, কি আহ্বান জনাব? চৰকাৰৰ ফালৰ পৰা আমাক ধৰক এনেকে সুবিধা এটা দিলি বা সাহায্য এটা দিলি আমাৰ অলপ কাম কৰাতে সুবিধা হয়, আমাৰ পৰিয়ালটো ভালকে চলাব পাৰিম, সেই হিচাপে চৰকাৰৰ ফালৰ মানে অনুৰোধ জনাওঁ যে চৰকাৰে যাতে আমাক সাহায্য এটা দিয়ে আৰু।